পঞ্চায়েত ভোট নিয়ে সরকার ও রাজ্য নির্বাচন কমিশন চাপান উত্তর তুঙ্গে। দুদফায় পঞ্চায়েত ভোটের দাবি জানিয়ে ফের রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠালো সরকার। এ বিষয়ে সোমবার স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে চিঠি দিয়ে দাবি করেন, রাজ্যে দুদফায় পঞ্চায়েত ভোট হোক। ভোট হোক 24 ও 27 এপ্রিল। দু সপ্তাহ আগেই দুদফায় পঞ্চায়েত ভোটের দাবি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠায় সরকার। তখন 20 এপ্রিল ও 26 এপ্রিল রাজ্যে পঞ্চায়েত ভোটের দাবি তোলা হয়। এবার ফের কমিশনকে চিঠি পাঠালো রাজ্য সরকার। তবে তাৎপর্যপূর্ণভাবে রাজ্য পুলিশ না কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হবে সে বিষয়ে চিঠিতে কিছুই উল্লেখ করা হয়নি। এর আগে কমিশনের সুরে সুর মিলিয়েই রাজ্যে তিন দফায় পঞ্চায়েত ভোটের দাবি তোলে বিরোধীরা। যদিও দফাওয়ারি ভোটে নাড়াচ্ছিল রাজ্য, তবে কিছুটা সুর নরম করে এখন দুদফাতেই পঞ্চায়েত ভোট করাতে চাইছে সরকার। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।